ইনি ভারতবর্ষের সেই একমাত্র পুলিশ অফিসার যিনি নকল পা নিয়ে রীতিমতো দাপিয়ে ডিউটি করছেন। আগে হ্যাঁ, কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট অফিসার সুদীপ রায় নিজের নকল পা নিয়েই ডিউটি করেন, বাইক চালান, মনের জোর কাকে বলে তা ইতিমধ্যেই সকলকে বুঝিয়ে দিয়েছেন সুদীপবাবু। কিন্তু ঠিক কেন সুদীপবাবুকে নকল পা নিয়েই ডিউটি করতে হচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে কি প্রতিজ্ঞা করেছিলেন তিনি, চলুন সবটা জেনে নিই আজকের এই ভিডিওতে। 2014 সালে মাত্র 27 বছর বয়সে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগে যোগদান করেন সুদীপ রায়। এরপর 3 বছর শহরের বিভিন্ন অঞ্চলে নিষ্ঠার সঙ্গে যানবাহন নিয়ন্ত্রণ করেন উনি। ছেলে কলকাতা পুলিশে চাকরি পাওয়ায় স্বাভাবিকভাবেই ভীষণ খুশি ছিলেন সুদীপবাবুর মা বাবা, কিন্তু হঠাৎ মাথায় আকাশ ভেঙে পড়ে ওদের। 2017 সালের 7ই জুন ডাফরিন রোডে ডিউটি করছিলেন সুদীপবাবু, হঠাৎ একটা মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সোজা এসে ধাক্কা মারে সার্জেন্ট সুদীপ রায়কে, আর তারপর সুদীপবাবুর পায়ের ওপর দিয়ে ওই বাসের চাকা চলে যায়, যন্ত্রণায় জ্ঞান হারান তিনি। এরপর CMRI হাসপাতালে ভর্তি করানো হয় সুদীপবাবুকে। দেখা যায় ওর ডান পায়ের হাঁটুর উপরের সমস্ত হাড় ভেঙে গুঁড়িয়ে গেছে। যুদ্ধকালীন তৎপরতায় চিকিৎসকেরা দুটো অপারেশন করলেও সুদীপবাবুর ডান পাটির শেষ রক্ষা হলো না, ফলে পা বাদ পড়ল। একজন ট্রাফিক সার্জেন্ট যার গোটা দিন পায়ের ওপর ভর দিয়েই কাজ, দুর্ঘটনার দরুন যদি সেই পাই বাদ চলে যায় তাহলে সেটা কতটা দুর্ভাগ্যজনক ভাবতে পারছেন? কিন্তু টানা 4 মাস হাসপাতালের বেডে শয্যাশায়ী থাকা সত্ত্বেও এক ফোঁটা মনের জোর হারাননি সুদীপবাবু। পা বাদ গেছে, কোমরের হাড় ভেঙেছে, ভবিষ্যৎ অনিশ্চিত, তবু তিনি প্রতিজ্ঞা করেছিলেন, কলকাতা পুলিশের সার্জেন্ট হওয়াটা আমার ছোটবেলার স্বপ্ন, তাই এত সহজে আমি হেরে যাব না, আমি ডিউটিতে ফিরবই, তা সে যেভাবেই হোক। সুদীপবাবুর এই মনের জোর দেখে গোটা কলকাতা পুলিশ ডিপার্টমেন্ট ওর পাশে এসে দাঁড়ান। এরপর পুলিশ ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে জার্মানি থেকে উন্নত মানের কৃত্রিম পা নিয়ে আসা হয়, অপারেশন করে সেই পা লাগানো হয় সুদীপবাবুর শরীরে, অপারেশনের খরচ দেয় কলকাতা পুলিশ। অপারেশনের পর টানা 8 মাস কাজে যোগ দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেন সুদীপবাবু, নিয়মিত হাঁটাহাঁটি, শরীরচর্চা সবই করতে থাকেন। আর এর প্রায় 1 বছর পর আবার কলকাতা পুলিশের সাদা ইউনিফর্ম গায়ে চাপিয়ে রাস্তায় এসে দাঁড়ান সার্জেন্ট সুদীপ রায়। আজ সুদীপবাবু বাইক চালাতে পারেন, বাজার দোকান করতে পারেন, এমনকি ছেলেকে পড়তেও নিয়ে যান তিনি। সমস্ত মেডিকেল সার্টিফিকেট অনুযায়ী তিনি অন্যান্য পুলিশ অফিসারদের মতনই ফিট। তবে গোটা ভারতবর্ষে সুদীপবাবুর মতো এমন একজনও পুলিশ নেই যিনি নকল পা নিয়ে ডিউটি করছেন। সুদীপবাবুকে এই সুযোগ দেওয়ার জন্য কলকাতা পুলিশকে অনেক ধন্যবাদ। আপনারা সুযোগ না দিলে হয়তো একটা মানুষ ডিপ্রেশনের অতল সাগরে তলিয়ে যেত। আর সুদীপবাবুকে নিয়ে নতুন করে কী বা বলি, অফুরন্ত মনোবল, অদম্য জেদ আর অস্বাভাবিক সাহসের জলজ্যান্ত উদাহরণ উনি। সুদীপবাবুর মতো কর্তব্যপরায়ণ অফিসাররা আছেন বলেই আমাদের এই দেশ আজও সুরক্ষিত রয়েছে। আপনি ভালো থাকবেন স্যার। জয় হিন্দ, বন্দে মাতরম। এই রকম গল্প প্রতিদিন পেতে আমাদের পেজ আল্টিমেট মোটিভেশন ফলো করে রাখুন। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।